हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल सोनामार संसार। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। गत कयेकदिन धरे किन्तु ए चैनेले पोस्ट होये जाच्छे पुरी ट्रावेल ब्लग। तो आजकेओ किन्तु पुरी ट्रावेल ब्लगेर एकटा अन्यतम गुरुत्वपूर्ण विषय निये आमि एसेछि, सेटी हलो पुरी मंदिर दर्शनेर ब्लग। पुरी मंदिर दर्शन तोमरा किभाबे करबे एई निये सकलेर मनेई एकटा प्रश्न जागछे, जेहेतु एखन कोविड सिचुएशन, ताई कोविडे पुरीर मंदिरे जे नतून प्रोटोकल होयेछे सेगुलो की की। तो एई भिडियोर माध्यमे सेई सब प्रश्नेर उत्तर आमि देवार चेष्टा करेछि, आशा करछि तोमादेर खुबई काजे लागबे। तो अवश्यई किन्तु तोमरा भिडियोटि पुरोटा देखो, आर जारा नतून एसेछो आमार चैनेले अवश्यई किन्तु चैनलटि सबस्क्राइब करे निओ एबं सबस्क्राइबेर पाशे छोट्ट बेल आइकनटाते प्रेस करे निओ, जाते आमरा जखनई कोनो भिडियो दिई तोमादेर काछे नोटिफिकेशन पौंछे जाय। আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন। আজকে যেটা আমরা করতে যাচ্ছি সেটা হলো, এখন আমরা পুজো দিতে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে। তো ওখানে গিয়ে তো ব্লগটা সেভাবে করা যাবে না, কারণ যেহেতু মন্দিরের মধ্যে মোবাইল বা ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। তো যেটুকু বাইরে থেকে করা যায় সেটুকুই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো সকালবেলা এখন যেহেতু আজকে পুজো দেবো, তাই লাঞ্চের কোনো ব্যাপারই, ব্রেকফাস্টের কোনো ব্যাপার নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা পুজো দিতে বেরোচ্ছি। এখন বাজে সকাল 11:30, তো এখন বেরোবো, তো আমাদের সঙ্গে থাকো। এই যে বাবা মা সব রেডি। দাঁড়াও বাবা, এটা রাখতে যাবো আবার, এই যেটা নিয়ে যাওয়া যাবে, এই যে আমরা সব রেডি। তো এখন আমরা বেরোচ্ছি, দেখি রাস্তা যেতে কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আপনারা যারা ভোরবেলা পুজো দিতে চান, আপনারা কিন্তু ভোরবেলাও পুজো দিতে পারেন। যেহেতু আমরা ভোরবেলা পুজো দিতে পারিনি, সেই জন্য আমরা 11:30টার সময় পুজো দিতে গেছিলাম। ঠিক হোটেলের সামনে থেকেই আমরা একটি টোটো ভাড়া করি, 100 টাকার বিনিময়ে আমরা সেই টোটোতে যাই পুরী জগন্নাথ মন্দিরে। কোভিড সিচুয়েশনে যারা পুরী যেতে চাইছেন, সকলের মধ্যেই যে প্রথম প্রশ্নটি জাগছে সেটি হলো পুরী মন্দিরের নিয়মাবলী। পুরী মন্দিরে কোভিড সিচুয়েশনে অনেক নতুন নতুন নিয়ম জারি করা হয়েছে। প্রথম এবং প্রধান নিয়ম যেটি, যারা পুরী মন্দিরে অবশ্যই যেতে চাইছেন তাদের কিন্তু সঙ্গে 18 বছরের ওপর বয়সী যারা, তারা কিন্তু অবশ্যই সঙ্গে দুটি ডোজের ফাইনাল যে সার্টিফিকেট সেটি রাখবেন, অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে যাবেন, বা ফোনে থাকলেও কোনো অসুবিধা নেই। এছাড়া আপনাদের সঙ্গে যেটা রাখতে হবে, অবশ্যই আপনাদের আই কার্ড, যাদের দুটো ডোজ হয়নি তারা আরটিপিসিআর রিপোর্ট কিন্তু তাদের মাস্ট। এছাড়া কিন্তু আপনারা মন্দিরে ঢুকতে পারবেন না। আমাদের ক্ষেত্রে আমরা আধার কার্ড নিয়ে গেছিলাম, আধার কার্ডের কিউআর কোডের সঙ্গে আমাদের যে ফাইনাল সার্টিফিকেটের কিউআর কোড মিলিয়েই কিন্তু মন্দিরে আমাদের প্রবেশ করতে দিয়েছে। এছাড়া ওখানে ক্যামেরায় আমাদের ছবি তুলে নেওয়া হচ্ছে। যদি এই দুটোর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু মন্দিরে প্রবেশ নিষেধ, সেক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন। দুটি ডোজ ছাড়া কিন্তু, বা আরটিপিসিআর টেস্ট রিপোর্ট ছাড়া কিন্তু মন্দিরে প্রবেশ বারণ। আমরা মন্দিরের একেবারে সামনে চলে এসেছি, কিন্তু আমরা মন্দিরটা সেইভাবে তো ঘুরে দেখাতে পারবো না, কারণ আমাদের মন্দিরের মধ্যে ফোন অ্যালাউ নেই। জুতো এবং ফোন আপনারা বাইরেও জমা রাখতে পারেন, 20 কি 25 টাকার বিনিময়ে এগুলি আপনারা জমা রাখতে পারবেন। আমাদের মন্দিরে এখন কিন্তু শুধুমাত্র প্রধান যে দরজা সেখান দিয়েই আমরা ঢুকতে পারবো, কারণ সেখানে সমস্ত রকম চেকিংয়ের মাধ্যমে আমাদের এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তাই আমি চেষ্টা করছি বাইরে থেকে যেটুকু আপনাদের মন্দির দর্শন করানো যায়, কারণ এরপর আমাদের ফোনটিও জমা রেখে দিতে হবে। পুরী জায়গাটির নাম শুনলে প্রথমে মানুষের মনে জেগে ওঠে জগন্নাথ দেবের মন্দিরের কথা। জগন্নাথ দেবের মন্দির এমন একটি মন্দির যাকে ঘিরে রয়েছে অজস্র ইতিহাস এবং রহস্যের জাল। মানুষের মনেও জেগে ওঠে অজস্র অজস্র প্রশ্ন। পৌরাণিক কাহিনী অনুসারে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ মৃত্যুকালে পুরীতে এসেছিলেন। এছাড়াও ভগবান বিষ্ণু মর্ত্যলোকে যখন এসেছিলেন তখন 4 ধামে যাত্রা করেন। বদ্রীনাথ ধামে গিয়ে তিনি স্নান করেন, গুজরাটের দ্বারিকা ধামে গিয়ে তিনি বস্ত্র পরিধান করেন, উড়িষ্যার পুরীধামে এসে তিনি ভোজন করেন, এবং সব শেষে রামেশ্বরমে গিয়ে তিনি বিশ্রাম নেন। শ্রীকৃষ্ণই জগন্নাথ দেবের অপর রূপ। বহু বছর ধরে জগন্নাথ দেব, তার দাদা বলরাম দেব এবং তাদের বোন সুভদ্রা এই মন্দিরে পূজিত হয়ে আসছে। 1878 সালে প্রথম এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়।
হ্যাঁ 1174-এ মন্দিরটি মেরামতি করা হয়। সেই মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে, যদিও কিছু মিলি পাওয়া যায় না প্রাচীনকালের মন্দিরের থেকে। মূল মন্দিরটি তৈরি করে ইন্দ্রদ্যুম্ন। পরবর্তীকালে সম্রাট নানা শাসক দলের তত্ত্বাবধানে এই মন্দিরের সাথে যুক্ত হয় মুখশালা, নটমণ্ডপ প্রভৃতি প্রভৃতি। এই মন্দিরে রয়েছে নানান নানান রহস্য। প্রথম যে রহস্যটা মানে আমরা জানতে পারি সেটি হলো এর যে পতাকা, যে ধ্বজা আমরা বলি, পুরীর মন্দিরের যে ধ্বজা, সেটি কিন্তু সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। আরও আশ্চর্যের বিষয় এই যে এই ধ্বজা কিন্তু প্রতিদিন বদলানো হয়, এবং বদলানোর যে নিয়মটি সেটিও কিন্তু একটু অদ্ভুত। ঝড় ঝড় বৃষ্টির মধ্যেও এই বদলানো হয় এই পতাকা। মন্দিরের চূড়ায় ওঠার জন্য কিন্তু কোনো সিঁড়ি বা দড়ির সাহায্য নেওয়া হয় না। মন্দিরের গায়ে থাকা বিভিন্ন পাথরের উপর ভর করে উল্টো দিকে ফিরেই পতাকা মানে যিনি ওঠেন তিনি কিন্তু উল্টো দিকে ফিরেই পতাকা লাগাতে ওঠেন। এছাড়াও আরেকটি যে রহস্যের বিষয় সেটি হলো মন্দিরের ভিতরে যে সিংহদ্বার রয়েছে তার যে প্রথম সিঁড়ি, তাতে পা রাখলেই কিন্তু সমুদ্রের আওয়াজ আর পাওয়া যায় না, আবার পা সরিয়ে নিলেই কিন্তু সমুদ্রের আওয়াজ পাওয়া যায়। এছাড়াও এই মন্দিরের যে পাকশালা তাকে ঘিরে রয়েছে কিন্তু রহস্যের নানা জাল। এখানে প্রতিদিনই কিন্তু সম পরিমাণ রান্না করা হয়, তবুও যতই ভক্ত সমাগম হোক না কেন কখনোই কিন্তু প্রসাদের কমতি হয় না, এছাড়া প্রসাদ বাড়তিও থাকে না। এটি কিন্তু রহস্যের অন্যতম জায়গা যার প্রশ্নের উত্তর আজও কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এছাড়া রয়েছে কিন্তু এখানে যে রান্না করার যে ধরন সেটিও, এখানে কিন্তু রান্না করা হয় সবই মাটির পাত্রে, একই সাথে কিন্তু 7টি পাত্র পরপর বসানো হয়। এবং সবথেকে আশ্চর্যের বিষয় রান্না করার সময় সবার আগে রান্না হয় কিন্তু একদম ওপরের যে পাত্রটি, এবং সব থেকে পরে রান্না হয় কিন্তু একদম শেষের পাত্রটি। এটি অবশ্যই একটি অদ্ভুত এবং অন্যতম একটি রহস্যের জায়গা যা আজও জানা যায় না কেন এমন হয়। এছাড়াও এখানে যে পুরোহিত এবং রাঁধুনিরা রয়েছেন তারা কিন্তু কেউই উপোস করে রান্না করেন না, বহু যুগ ধরে এই নিয়মটি কিন্তু এখানে চলে এসছে। 12 বছর অন্তর কিন্তু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা নবকলেবর হয়। মূর্তিগুলি যে কাঠে নির্মিত হবে সেই গাছের কতগুলি বৈশিষ্ট্য থাকে, যেমন না গাছে নিম গাছ অথচ চন্দনের গন্ধ থাকবে, গাছের মধ্যে শঙ্খচক্র গদা ও পদ্মের চিহ্ন থাকবে, গাছের ওপরে কখনো পাখি যাবে না, গাছের উপর কোনো পশু বসবে না, গাছটি সাপেরা ঘিরে থাকবে। সাধারণ মানুষের পক্ষে এই ধরনের গাছ পাওয়া খুবই কঠিন। এটি নাকি প্রত্যেক যখনই নবকলেবর হয় প্রত্যেকবার নবকলেবরেই কিন্তু প্রধান যে পুরোহিত সে স্বপ্নাদেশের মাধ্যমে কিন্তু এই গাছের সন্ধান পায়। পুরী জগন্নাথ দেবের মন্দির এমনই এক রহস্যে ঘেরা মন্দির যাকে ঘিরে এমনই রহস্য রয়েছে যা বিজ্ঞান আজও যার প্রশ্নের উত্তর দিতে পারে না। পুজো দেওয়ার পর আপাতত আমাদের হোটেলে ফেরার পড়লা। আমরা পুলিনপুরি হোটেলের রিসেপশনেই জিজ্ঞেস করে নিয়েছিলাম পুজো দেওয়ার আগে যে কীভাবে পুজো দেবো বা কার সাথে যোগাযোগ করব। তা তারা আমাদের বিকাশ ভাইয়ের নাম্বার দেয়, তার সাহায্যেই আমরা পুজো দিই এবং খুব ভালোভাবে আমাদের জগন্নাথদের দর্শন হয়। তো আপনারাও যারা চান ওনার সাহায্য নিতে বা ওনার সাথে যোগাযোগ করতে, তার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এটি মহাপ্রভুর প্রসাদ, আমরা 551 টাকার শুকনো প্রসাদের পুজো দিয়েছিলাম। ভেতরেই ওনারা আপনাদের একটি লিস্ট দিয়ে দেবেন যেখানে মোটামুটি 301 থেকে পুজো দেওয়ার লিস্ট শুরু হয়। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সেরকম পুজো দিতে পারবেন, এবং আপনারা শুকনো প্রসাদ দেবেন না ভোগ প্রসাদ দেবেন সেটা ওখানে বললেই ওরা সেই অনুযায়ী আপনাদের বিল কেটে দেবেন। পুজো দেওয়ার একদিন পরেই যে বিকাশ ভাইয়ের সাহায্যে আমরা পুজো দিয়েছিলাম, তিনি আমাদের হোটেলের ঘরেই আমাদের প্রসাদ পৌঁছে দেন এবং সঙ্গে দিয়ে দেন মহাপ্রভুর মালপোয়া ভোগ। এর স্বাদ অতুলনীয়। আপনারা যদি ভোগ কিনে খেতে চান তো মন্দিরের ভেতরেই সে ব্যবস্থা রয়েছে, আপনারা সেখান থেকেও আপনাদের ভোগ সংগ্রহ করতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তা সত্ত্বেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে বা কোনো কনফিউশন জাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং যাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করানি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দেবেন, তাহলে আমাদের কোনো ভিডিও
দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে পুরী নিয়ে যে নতুন প্রোটোকল তৈরি হয়েছে সেটি সবার সাথে শেয়ার করবেন যাতে সবারই উপকারে লাগে ভিডিওটি। তো আগামী দিনে পুরী নিয়ে আরও এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, অবশ্যই সঙ্গে থাকবেন।